রাজ্য জুড়ে চলবে ভারী বৃষ্টি এবং বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দুর্যোগের কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, তার জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আরও দুদিন এই দুর্যোগ চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 24 ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামী গাঙ্গেয় পশ্চিমবাংলার প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হবে। কলকাতায় আগামী দুদিন বৃষ্টি হবে, প্রায় সর্বত্রই বৃষ্টি হবে এবং দু একটা হেভি স্পেল, মানে অর্থাৎ ভারী বৃষ্টির স্পেলও হতে পারে। 4টে জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ মৌসুমি অক্ষরেখা যেটা, সেটা উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, হাওয়ার গতিবেগ বেশি থাকায় সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘণ্টা।